আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এবং স্বামী বিবেকানন্দের পুণ্যতিথিকে কেন্দ্র করে সোমবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দের দৃষ্টি ও ভারতের ভবিষ্যৎ শীর্ষকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কুশাভাউ ঠাকরে, পত্রকারিতা বিশ্ববিদ্যালয়ের কুলপতি বলদেব ভাই শর্মা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিনের সভায় ভাষণ দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কংগ্রেস সিপিআইএম দলের মিতালি প্রসঙ্গ টেনে আনেন। ২৫ বছর ধরে রাজ্যের মানুষ মুখ বুজে বামেদের অপশাসন সহ্য করেছে, শত চেষ্টা করেও তাদের ক্ষমতাচ্যুত করতে পারেননি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং বিপ্লব কুমার দেবের কৌশলী রাজনৈতিককে চালে রাজ্যবাসী সেই অপশাসন থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু কি কারণে ২০১৮ সালের আগে রাজ্যবাসী কমিউনিস্টদের ক্ষমতা থেকে সরাতে পারেননি, এদিনের অনুষ্ঠানে তার ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কারণ কি, লম্বা সময় ত্রিপুরার মানুষ তুষের মতো জ্বলছিল, কিন্তু রাস্তা কোথায়? কে করবে? যাদেরকে বিরোধী পার্টির ভূমিকা বসানো হয়েছিল যে কমিউনিস্টকে সরানোর জন্য, তাদের ভূমিকা কি ছিল? কেন কমিউনিস্টের পরিবর্তন হচ্ছিল না? বারবার আমরা সেটা ইলেকশনের আগেও বলতাম, এবার উপনির্বাচনে খুলে চলে এসছে ময়দান, মানুষ বুঝে গেছে কি কারণে ত্রিপুরাতে পরিবর্তন হতো না। এতদিন বিপ্লবদের মতো ছোট ছোট কার্যকর্তারা বলতেন, কিন্তু এবার উপর নির্বাচনে প্রত্যেকটি জায়গায় প্রমাণিত হয়েছে। আগরতলার দুইটি সিটে চৌকি উঙ্গলি দিয়ে দেখিয়ে দিয়েছে, তারপরও ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীকে পরাজিত করতে পারেনি বন্ধুরা, তারপরও পরাজিত করে। বাম কংগ্রেসের বাইরে কুস্তি আর অন্তরে দোস্তের রাজনীতি রাজ্যের মানুষ অনেক আগেই বুঝে গিয়েছিলেন, তার প্রমাণও পেয়েছিলেন বহুবার। এবারের উপনির্বাচনে ফের তাদের প্রকৃত চেহারা উঠে এসেছে রাজ্যবাসীর সামনে। জোড়া তালি দিয়ে দু একটা আসনে জিতে নেওয়া যায়, কিন্তু পূর্ণ জয় কেউ পেতে পারেন না। আর রাজ্যবাসী ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করে তা ফের প্রমাণ করে দেবেন, কারণ কংগ্রেসের হাত ধরে কমিউনিস্টের সরকার রাজ্যের গরিবদের শোষণ করেছে বিগত ২৫টি বছর। এদিনের সভায় ভাষণ দিতে গিয়ে এমনটাই দাবি করেছেন বিপ্লব কুমার দেব। আমাকে অনেকে বলতেন, বিপ্লবদা ২৩ কিন্তু তারা একাট্টা হয়ে যাবে, ২৩ কি ২২ তো একাট্টা হয়েছে, সবাই তো দেখে নিয়েছে কি করেছে। জোড়াতালি দিয়ে একখান বেরিয়ে গেছে, কিন্তু সেটা জোড়াতালি দিয়ে হয়েছে, সামনে ২৩ আছে। ত্রিপুরার মানুষ এবার দেখেছে, যারা ২৫টা বছর সত্তাতে থেকে ত্রিপুরাকে অন্ধকারের মধ্যে কর্মচারীদেরকে শোষণ করেছে, প্রতিটি শ্রমিক ইউনিয়নকে শোষণ করেছে, আমি তো বলবো সবচাইতে দিবসী কাউকে শোষণ করেছে সিআইটির মাধ্যমে গরিব শ্রমিকদের, যদি কেউ শোষণ করেছে কমিউনিস্টরা করেছে। এখানে বিপ্লব করে বসে আছে। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের সাফল্যের খতিয়ানের পাশাপাশি জনকল্যাণে কাজের কথাগুলিও তুলে ধরেন। ভারতীয় জনতা পার্টির সরকারের ইতিবাচক দিকগুলি তুলে ধরার পাশাপাশি বিগত বাম সরকারের নেতিবাচক বাস্তব দিকগুলিও তুলে ধরেছেন তিনি ভাষণে। বন্ধুরা, সরকারি কর্মচারী যারা এখানে রয়েছেন, সরকারি কর্মচারীদের অ্যাডক প্রমিশন থেকে নিয়ে 7 পে স্কেল, যারা হোমগার্ড তাদের ৬০০০ থেকে ১৮,০০০ টাকা, যারা টিএসআর বাকিরা চাকরি করবে ৭ বছর, টিএসআর ১২,০০০ ৯,০০০ জওয়ান চাকরি করবে, সারাদিন ৮ ঘন্টা ৯ ঘন্টা মেহনত করবে, তার ৫৭ এজ কেন ৩ বছর কম? তার কোনো জবাব নেই। পুরনো সরকার যদি এজ বাড়াতেন তো ১ বছর ১ বছর করে বেড়াবেন ইলেকশনের আগে ললিপপ, কিন্তু এই সরকার একসঙ্গে ৫৭ থেকে ৬০ করে দিয়েছে, রেশন অ্যালাউন্স বাড়িয়ে দিয়েছে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স সবার বাড়িয়ে দেওয়া হয়েছে, যতটা পারে সরকার সেই দিশাতে কাজ করছে। বিজ্ঞানের স্নাতক যে টিচাররা অনেকে বলবেন তো হাইকোর্ট বলেছে, হাইকোর্ট বলে সুপ্রিম কোর্টে যেতে পারতাম, কিন্তু প্রায় ১০০০কে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে।
তাই বন্ধুরা এক সকারাত্মক মানসিকতা নিয়ে কাজ করা শুরু করেছে সরকার, আরেক দিশা নিয়ে কাজ করছে। যেটা আমি বলছিলাম, আজ মানুষ তার মধ্যে আশা জেগেছে, স্বপ্ন দেখতে শুরু করেছে। যেই ব্যক্তি আশা নেই, যার মধ্যে স্বপ্ন নেই, সে জীবনে কোথাও সাকসেস হতে পারে না। আর কমিউনিস্টরা ইচ্ছে করে আশা জাগাতেন না, আর আপনার মধ্যে জুনুন তৈরি করতেন না, কারণ কি এগুলো তৈরি হলে করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম এবং গৃহীত উদ্যোগের প্রশংসাও করেছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অঙ্ক করে হিসাব করে আমাদেরকে এগোতে হচ্ছে, দু বছর কোভিড প্যান্ডেমিকের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে। বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রদান করেছেন বিপ্লব বাবু, খাদ্য প্রদান করেছেন সারা রাজ্যে, মানুষের মধ্যে বাঁচার অধিকার প্রদান করেছেন এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে, কর্মচারী সমাজ প্রতিটা অংশের মানুষের মধ্যে, কে বিরোধী দল করে, কে বিজেপি করে, কে বিএমএস করে, কে বিবিএম করে, কে ফেডারেশন করে, কে সমন্বয় করে, সেই জিনিসটা দেখে কিন্তু বিচার করেনি। এক বাক্যে এক সুরে সবাইকে বাঁচাতে হবে, প্রধানমন্ত্রী দিল্লিতে বসে স্লোগান তুলেছেন, আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজকে সফলতার সঙ্গে হাসিল করেছি। একের পর এক সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু সেই জায়গায় একটা চংচে চক্রান্ত হচ্ছে যে কর্মচারীদের জন্য সরকার কিছু করছে না। সদ্য সমাপ্ত যে উপনির্বাচন, সেখানে কর্মচারী ভোট ভারতীয় জনতা পার্টির সমর্থনে রয়েছে, আমাদের সরকারের সমর্থনে রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্তমান সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি যেভাবে বিরোধীদের পোল খুলে দিয়েছেন, তাতে 2023 বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের কোমর ভেঙে পড়বে বলে মনে করছেন রাজ্যের অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।